आज के अपना डिपते जे कारण आसा अपना सबा जान 17 तारीखे हमारे ऊपर जो हमला है से हमलार प्रकृत जो आसामीगुल सब कटा धरे चले एक जन बात आखो एक आसामी एखो धरा पड़े और आज के आसामी प्रकृत प्रमाण हो आज के कारा हमला कर सब कटा तथ्य जोड़ कर तरह सन्धान बेर कर 17 तारीखे अपने ढाका 17 आसने निर्वाचन आघात कर भोटे दिन अपना सबा जानें সেখানে আঘাত করেছিল প্রকৃত সবকটা লোক ছিল আওয়ামী লীগের লোক সেটা একবারে আজকে তথ্য সহকারে আমরা তুলে ধরেছি তারা একটা এক পদে আছে আর সেইনকে মারার দিনে সবকটা লোক যারা মারছিল আমাকে সবকটা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল এবং তাদেরকে আমরা কঠোর শাস্তির ব্যাপারে আজকে আমরা কথা বলেছি এবং আমাদেরকে যারা সেইনকে মার খেয়েছিল আমার সাথে যে সমস্ত কর্মীরা তারাও আমার সাথে ছিল তাদেরকে সবার আজকে জবানবন্দি নিয়েছে সাক্ষী নিয়েছে আর আজকে পরিষ্কার একবারে যে আমাকে যে মনে করেন 17 তারিখে মেরেছিল তারা সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা লোক ছিল এবং আওয়ামী লীগের সেই নেতাকে ইশারায় আপনারা আমাকে তারা মেরেছে তার সমস্ত প্রমাণ সাক্ষী সহকারে পুলিশ আজকে তদন্ত করে এনেছে এবং আমরাও দেখেছি যারা মেরেছিল সম্পূর্ণ আওয়ামী লীগের লোক ছিল তাতেই বোঝা যায় সামনে যে নির্বাচন আপনারা অনেকেই বলেছেন আমি নির্বাচন করব কি করব না এই সরকারের অধীনে নির্বাচন করার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমাদের উপর যারা মেরেছে আওয়ামী লীগেতে তাদের যে সন্ত্রাস বাহিনী আছে তাদের যে নেতাকর্মীদের আঘাত করতে পারে ভোট কেন্দ্র দখল করতে পারে তারই আমার দুইটা নির্বাচনের তিনটা নির্বাচন করছে আপনারা সবাই জানেন বগুড়া দুইটা ঢাকায় একটা তিন তো নির্বাচনেই তাদের ক্যাডার বাহিনীতে আমাকে হারানো হয়েছে এবং মারধর করে তারা এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং জোর করে সেইনকে আমাকে মৃত্যুর মুখে থেকে আমরা ফিরে এসেছি আপনারা সবাই জানেন তাই এই সরকারের অধীনে কোনো সুস্থ নির্বাচন হতে পারে না এবং সেইনকে যারা মেরেছিল সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মী ছিল সেটা আজকে পরিষ্কার একবারে প্রমাণিত হয়েছে আজকে এরা বনানী থানার লোক ছিল গুলশান থানার লোক ছিল তারপরে বিভিন্ন তারপরে কিছু কিছু লোক গোপালগঞ্জ থেকে লোক ছিল বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা এসেছিল তাদের পদবি সহকারে আমরা দেখেছি তারা সব পড়ায় আওয়ামী লীগের লোকজন ছিল আমার উপর তারা আঘাত করেছিল 17 তারিখে সম্পূর্ণ সবাই আওয়ামী লীগের লোকজন এটা আজকে পুলিশের কাগজে আমরা দেখেছি তারা একাত্তা একাত্তা হলে যে পদে আছে আওয়ামী লীগের হ্যাঁ আজকে আমাদের দাদা আমাকে মনে করে কিছু লোক গলা মনে করে চিপে মেরেছিল উড়ে উড়ে মেরেছে দেখেছেন লাঠি ঠেঙ্গাতে মেরেছে এবং তাদেরকে আমাদের যে আইন অনুযায়ী দেখাচ্ছে আমরা একটা ধারা দেখছি তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে ঠিক আছে এবং যাবজ্জীবন হতে পারে কারণ ওরা সেনকে যে হারে মারধর করেছে এইরকম মারধর কোনো ক্যান্ডিডেট মনে কর কোনো করতে পারে না কেউ আওয়ামী লীগের লোকের কথা বললে বিএনপি বেজার হয় বিএনপির লোক কথা বললে আওয়ামী লীগ বেজার হয় এরকম না এখন কথা কি আমি তো কোনো দলের না আপনারা আমাকে একটা জিনিস সবাই ভুল বোঝেন যে হিরো আলম কেউ কোনো কথা বললে হিরো আলম কেন এত তুমি কাউন্টার দাও কেন প্রতিবাদ করো আমি একটা কারণে প্রতিবাদ করি আমি যদি আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির বিরুদ্ধে কথা বললাম যদি বিএনপির লোক হতাম তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম কারণ আমি কোনো দলের না যেহেতু কোনো দলের না তাহলে আপনারা আমাকে নিয়ে কেন আপনারা হলে ব্যঙ্গ করে কথা বলবেন আমাকে নিয়ে কেন গালিগালি করবেন কেন আমাকে নির্বাচনের মাঠ থেকে সরাবেন আমি তো আমার মতো চলার চেষ্টা করতেছি এই কারণেই মনে করেন অনেকেই মনে করে সহ্য হয় না হিরো আলম কেন কাউন্টার দেয় কথাবার্তা বলে আমি এই কারণে কাউন্টার দেয় আমি তো কোনো দলের না তাহলে আমাকে নিয়ে আপনারা কেন ব্যাংকের কথা বলেন আর আমি কোনো প্রতিবাদ করলে মানুষের দোষ হয় কেন হ্যাঁ আমাকে নাকি সমালোচনা করতে পারে কিন্তু আমাকে সমালোচনা করেন তাই বলে আপনি তো ব্যাংক করে কথা বলতে পারেন না তারপরে মনে করেন আমাকে ইনসাল্ট করে কথা বলেন আমাকে মারধর করতে পারেন না কথা আমাকে কথা না বলে বলেন না আমি দেখেন কয়েকদিন আগে দেখেন এখন এমন একটা পর্যায়ে গেছে আমাকে দেখবেন কিছু মনে করেন ইউটিউবাররা আছে কিছু সাংবাদিকরা আছে হয়তো মনে করেন এমন এমন প্রশ্ন করে এমন এমন মনে করে তারা কাজ ব্যবহার করে তাদেরকে হয়তো আমি ধৈর্যের সীমা থাকে ধৈর্য তখন বাদ ভেঙে দেয় হয়তো তখন অনেকে গালিগালাজ করেছে এমনকি দেখেন সেই গালিগালাজটা আবার লোকজন করছে কি ওইটুকু কেটেও মনে করে লোকজন বিজনেস শুরু করেছে হিরো আলম গালিলেও লোকজন বিজনেস করে না সমালোচনা করে মামলাতে আসবো না তাই বলে এমন কোনো সমালোচনা করেন না যে তার
মনে করে নিচু করে অপমান করে কথাবার্তা মাধ্যমে কথাবার্তা বলেন না আপনি একজন একজন সাত তোলে দু বলে আপনারা যে আওয়ামী লীগ ব্যাংকে গালাতে পারে বিএনপি আওয়ামী লীগ গালাতে পারে কিন্তু আমি তো যেহেতু ধরে না তাহলে আপনারা আমাকে কেন ব্যাংক করে কথা বলবেন আমার নাম নিয়ে সম্মান নিয়ে কথা না বললে বলেন না আমি তো আপনি যতবার কথা বলছি সবাইকে আমি স্যার বলেছে সবাইকে আমি মনে করি ভাই বলে কথাবার্তা বলেছে আপনি একটা বক্তব্য দেখেন তো আমি একটা কাউন্টার দিছি একটা ব্যক্তিকে আমি ইনসাল্ট করে কথাবার্তা বলেছি দেখেন তো আপনারা কিন্তু কিছু কিছু কথা হয়তো আমি উদাহরণ ধরে হয়তো মনে করি বড় বড় নেতাকর্মী হয়তো মন্ত্রী এমপি হয়তো এদেরকে উদাহরণ দেওয়া কথাবার্তা বলেছে অনেকে এটা করছে ব্যঙ্গ করে অনেকে মনে কারসাজ করে নয় ছয় করে মনে করে আমাকে মনে করে উল্টো পাল্টা করে উপস্থাপন করে জনগণের কাছে মনে হেয় করার চেষ্টা করে অনেকে দেখবেন না ইসিকে এর আগে যে আমরা অভিযোগ করেছিলাম যে আমার নির্বাচন সুষ্ঠু হয়নি এখন এটা ইসির কোনো ব্যবস্থা নেয়নি এটা নাকচ করে দিয়ে তারা আমাকে পুনরায় তাকে আমাকে আরেকবার তোমাকে বিজয় ঘোষণা করেছে এবং এই সরকারের অধীনে নির্বাচন করার প্রশ্নই ওঠে না কারণ যেখানে মনে করেন আমরা জীবনের কোনো আশঙ্কা নাই ভোটাররা ভোট দিতে যেতে পারে না তাহলে মনে এই নির্বাচনটা নামের নির্বাচন করে লাভ কি নামের নির্বাচন করবে গেলে তো তিনবার মৃত্যুর মুখ থেকে বেঁচে আসলাম আর কতবার এরকম মানুষ সন্তান হারাবে আর কত লোক মনে এই ভোটারের অধিকার থেকে হারাবে তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন করতে পারে না আমরা তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন চাই এবং সব করা দল যে অংশগ্রহণ করে অবশ্যই আমি নির্বাচনে আসবো না অনেকে মনে করছে হিরো আলমের রাজনীতি মাঠ থেকে সরে গেছে না হিরো আলম রাজনীতি মাঠ থেকে সরেনি কিন্তু এই সরকারের অধীনে নির্বাচন করবেন এই কথা বলেছে রাজনীতি মাঠে আছি থাকবো নির্বাচনও করবো কিন্তু আমাদের প্রথমে তো আমাকে তো দেখুন এই মামলাটা আমরা কিন্তু বনানি থানাতে প্রথমে যখন মামলা করে সেদিন কিন্তু আমি অজ্ঞান ছিলাম আমি মামলা করার সুযোগ পাইনি তখন আমার সহকর্মী সুজন রহমান সে কিন্তু মামলাটা করে যখন মামলাটা আমরা বনানি থানাকে বনানি থানা থেকে কিন্তু মামলাটা ডিপিতে পার করে দিয়েছে এটা তো আমার কোনো দোষ নাই ডিপিতে যখন আপনি মামলা পার করে আমি তো ডিপিতে আছি যখন আমরা এর আগে কয়েক মামলা করলাম ওটাও ডিপিতে পার করে দিয়েছে ডিপিতে আমাকে হাতি দিলে একটা মামলা করছিলাম ওটাও ডিপিতে পার করতে মনে করছে থানা থেকে তো ডিপিতে পার করে দেয় মামলা আমাকে তো আমার তো এর কাছে কিছু করা নাই কিন্তু আপনারা হয়তো দেখতে বারবার ডিপিতে কেন আসতে দেয় না আমি চাইলে তো এক জায়গায় আসতে পারবো না সরকার আইন আইনে উনিতে কথা বলে আইন যেখানে আসতে বলবে আইন সেখানে আমাকে যেতে হবে আচ্ছা কন্টেন্টের বিষয়ে আপনাকে ওদের করে আমাকে মনে করে আপনার সবাই জানেন কত কিছু দিন থেকে মানুষের উপকারের মনে করে প্রতিদান দিতে জানে না গত কিছুদিনে আপনি জানেন আপনি পরান নামে একটা লোক ছিল পড়ানাকে ভুলে গেলাম পরিবাবু সরি পরিবাবু নামে রাস্তায় একটা সাইনবোর্ডলে মনে করে ধরে বলতেছিল আমি হিরো আলমের সহযোগিতা চাই তাকে আমি রাস্তা থেকে তুলে এলে গান করালাম তাকে খাওয়ার টাকা দিলাম যাওয়ার টাইমে তার স্ত্রীর দূরে টাকা দিলাম দেওয়ার পরে উপর থেকে এখন না সে কথা হিরো আলম বলে কিছুই করি না আপনার নিজেরাই সাক্ষী ছিলেন ওকে নিয়ে দেখে গান বলে করেছে গেল আসেন নামের ছেলে একটা ছেলে ছিল আমার কাছে খাইলো পড়লে ঘুরে কাজ করলো নিয়ে যাবে গান করে আমাকে ইউটিউব চ্যানেলে পেশ করার জন্য নিয়ে করলো তাই এমন একটা কথা বলে গেছে আমি উত্তর ধরে তাকে একটা গালি দিয়েছিলাম সেই গালিটাও দেখেন কিছু লোকজন এটা কেটে লোকজন ব্যবসা করতেছে হিরো আলম মানুষ গালি কেন দেয় কিন্তু আপনারা একবার এর পিছনকার ঘটনা কেউ জানেন না এটা লোক কেন আমরা গালিটা দিলাম এই কথা একবার জানেন না এইরকম ধরেন কয়েকদিনকার সময় নেমে একটা মেয়ে গান করার জন্য নিয়ে আসলাম তারও কিছু ইউটিউবার আছে কি মনে করেন ইয়ে করে কি ঠোকা দেন দেখে তৈরি করলাম একটা লোক ওই একবার আমার দিকে কয় একবার দেখবে আরেক দিকে হকার সাহেব বললাম একটা লোক আছে দেখবেন একবার মুখে আমার দিকে কয় আরেকদিন আরেক দিকে কয় মানে কিছু কিছু ইউটিউবাররা তারপর শিখে দেয় আপনার ট্রেনে ঠোকা মারেন কিন্তু সত্য কথা বলতে বলেন আমি একটা লোক হোক আপনি দেখেন হিরো আলমের কাছে যারা যে কোনো কাজের জন্য হোক যে কোনো সহযোগিতার জন্য দেখ আপনারা যতটা সাংবাদিক বলেন যে আমি একটা লোক কাক গালি দেওয়া আছে ইচ্ছে করে কে আমার কাছে দেখে সহযোগিতা পাইনি আপনি বলেন তো কিন্তু কিছু কিছু ইউটিউবাররা কিছু কিছু লোকেরা দেখবে ট্রেন্ডিংয়ে থাকার জন্য অনেক কিছু উল্টোপাল্টা কেউ করে কিন্তু সত্যি কথা বলে আপনি বলবেন যে আপনি করে আমি কতটা ভালোবাসে কিন্তু কিছু কিছু ছোটো জিনিস বড় করে কেউ মনে করেন হিরো আলম হেয় করার চেষ্টা করতেছে হিরো আলম দম করার চেষ্টা করতেছে হিরো আলম মানে মাঠে সরানোর চিন্তা ভাবনা করতেছে কিন্তু পারে না সামান্য কয়েকদিনকে দেখেন আমি কিন্তু একটা বিরোধী বিচারের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক কথা বলেছিলাম একটা উদাহরণস্বরূপ কিন্তু একটা কথা বলেছিলাম সেই জিনিসটা পেছিয়ে পেছিয়ে লোকজন করছে আমাদের প্রধানমন্ত্রীকে এত তুমি কেন এই ধরনের কথাবার্তা বলা কিন্তু এই ধরনের কথা কিন্তু বলতে চাইলে কিন্তু উদাহরণস্বরূপ আমি বুঝে দিতে কিন্তু একটা যখন উদাহরণস্বরূপ দিল কথা বলে তো আপনার অন্যদিকে লেগে যান তাহলে কিন্তু আমার কিছু করার নেই না 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 না
এটা গালি দেওয়া শুনেন যে কোনো বিষয়ে গালি দেওয়া ঠিক না এটা আমার কিন্তু ভুলই হয়ে গেছে কাউকে গালি দেওয়া এই বিষয়ে কাউকে গালি দেওয়া উত্তেজিত কথা কোয়া আমার ঠিক না কারণ যেহেতু মানুষ আমাকে দরদর চিনে জানে আপনি আমাকে ভালোবাসেন আমি সেই ভালোবাসার জায়গাটা হারাতে চাই না কিছু কিছু কারণে অনেক মানুষের চিন ছাড়িয়ে ফেলে যায় কিন্তু টাইমে রাগের বেশে অনেক কিছু মানুষকে ভুল হয়ে যায় তা আমি কাউকে গালিও দিতে চাইনি কোনো টাইমে এবং কাউকে হেয় করে কথা বলতে চাইনি কিন্তু কোনো কারণে হয়তো হেয় করে কথা বলা অথবা কাউকে গালি দিয়ে থাকে অনেক টাইমে খামনি মানুষ বলে দিতে ভুল হয় ওই দৃষ্টি আপনি ভুলে দেবেন ভুলে দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি কাউকে কোনো ক্ষতি চাই না কারো মনে করেন শত্রু হতে চাই না না ওখানে আমি ওখানে কোর্টে যখন দাঁড়ায় রোল কবির সারা বিষয়টা তখন আমাকে বলেছিলাম মামলা যখন আমাকে জজ থেকে জানতে চাইছে তো বলেন আমি কোনো দেখেন মানে উনি চিনে উনি আমার বাবা সমর্থক তাকে এই বিষয়টা মনে করেন ক্ষমা দৃষ্টি দেখা হোক ঠিক আছে মানুষ বলতে ভুল হয় আর আমি এই মামলাটা করতে চাই না এই কথা বলে কিন্তু আমি ওখান থেকে কোর্ট থেকে চলে আসি আমি কিন্তু মামলা করলে যাইতে বলে ওইটাকে বলতাম না হ্যাঁ মামলা করছে আমি স্বীকার করতাম জজ সাহেব দা আমাকে জিজ্ঞেস করছে আমি যা বলেছি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ওকে ধন্যবাদ সবাইকে।